কিন্তু আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার। তাদের এটা আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যাওয়ার আগে আমি খুশি হব যে যদি কিছু একটা দিয়ে যেতে পারি। বরঞ্চ নতুনরা যারা এসেছে রান করে ফেলেছে, আমরাও তাদেরকে নিয়ে অনেক লাফালাফি করেছি। নতুন নতুন প্লেয়ারদের পাইপলাইনের পুরো প্রসেসটা যদি এখন আছে, আগে থেকেই ছিল। আমি মনে করি এদেরকে আরো তৈরি করা, এদেরকে তৈরি করা কারণ বাট এখন একদম শক্তভাবে আমরা এটা অবজার্ভ করছি। এগুলো নতুনদের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট এমনি কঠিন হওয়ার কথা, কিন্তু যদি কেউ আসে চোখ বন্ধ করে 4-5 বছর চালায় যেতে পারে। একটা স্টেজে যে যখন অন্যান্য টিম তাকে পরিকল্পনা এনেছে, তারা কিন্তু আর পারফর্ম করি। এগুলো যদি সব করে ফেলতে পারি, তাহলে আশা করতে পারি যে পরবর্তীতে যেই আসুক তার জন্য খুব একটা অসুবিধা হবে না। তো নতুন যখন আসে তখন অন্য দল তাকে নিয়ে অতটা ক্যালকুলেশন করে না, সো তার জন্য ওই সময়ের কাজটা কিছুটা সহজ হয়।